বন্ধুরা আমরা যখন কোনো মোবাইল কিনতে যাই তখন সেখানে যে বিষয়টা লক্ষ্য রাখি সেটা হচ্ছে ক্যামেরা ক্যামেরাতে পোর্ট্রেট মোড আছে কিনা বা দুইটি ক্যামেরা আছে কিনা দুইটি ক্যামেরা থাকলে কি হয় যে ওই মোবাইলে মনে করি যে আমরা ওই মোবাইলে পোর্ট্রেট মোডটা ভালো আসে আর এই পোর্ট্রেট মোড কি ডেপথ অফ দ্য ফিল্ড এটা কি এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করবো এই ভিডিওতে আমি সুব্রদেব আপনারা দেখছেন টেক অ্যান্ড প্যাক চলুন শুরু করি শুরু করার আগে বলে রাখি আপনার যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকনটা আছে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন এই চ্যানেলে টেকনোলজি সম্পর্কে ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আমরা যখন ডিএসএলআর বা মোবাইলের ক্যামেরাতে ছবি উঠি তখন যে বিষয়টা আমরা লক্ষ্য রাখি যে আমাদের পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা আসলে এটা ঘোলা হয় কিনা বা ডেপথ অফ দ্য ফিল্ড পাই কিনা আর এই ডেপ্ট অফ দ্য ফিল্ড কম হবে না বেশি হবে এটা কিসের উপর নির্ভর করে এই বিষয়টা নিয়ে আসলে অনেকের কনফিউজ আছে কনফিউজ থাকার কারণে অনেকে ভালো মোবাইলটা চুজ করতে পারে না বা ভালো ক্যামেরা সম্পূর্ণ সেটগুলো বা ফোনগুলো তারা ইলেকশন করতে পারে না আসলে ডেপথ অফ দ্য ফিল্ড এটা নির্ভর করে আমার ক্যামেরার ফোকাস বিন্দু ডেপথ অফ দ্য ফিল্ড বেশি হলে আসলে আমাদের যে ফোকাস অবজেক্টটা থাকে সেটা আসলে ভালো দেখা যায় এই ভালো দেখার কারণেই আমরা পিছনে ব্যাকগ্রাউন্ডটা ঘোলা চাই এগুলাকেই বলে ডেপথ অফ দ্য ফিল্ড এটা আসলে ডিএসএলআর আর মোবাইলের সাথে যদি তুলনা করি তাহলে ডিএসএলআর অবশ্যই ভালো বেশি হবে কিসের জন্য ডেপথ অফ দ্য ফিল্ড বেশি পাওয়া যায় আমরা ডিএসএলআরের যে লেন্সগুলো ব্যবহার করি তা হচ্ছে আমরা মেনুয়ালি কন্ট্রোল করতে পারি আর আসলে আমরা যে ক্যামেরাতে দেওয়া হয় সেটা হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে আমরা যখন কোনো একটা মোবাইল দ্বারা ছবি তুলি তখন সেখানে হয়তো বা দুইটা অথবা একটা ক্যামেরা থাকে ক্যামেরাগুলো কি করে আমি ছবি তুলি তখন সাবজেক্টটা আছে সাবজেক্টটা কোথায় আছে বা কতটুকু দূরে আছে যদি বেশি দূরে থাকে সেটাও পরিমাপ করে এবং যদি যতটুকু কাছে থাকে সেটাও পরিমাপ করে এই পরিমাপ করার ফলে কি হয় যে আমার সফটওয়্যারের মাধ্যমে তার আমার যে আমি যদি আমি যদি দেখি যে আমি এতটুকু ফোন থেকে এতটুকু দূরে আছি তখন কি হয় যে ওই সফটওয়্যারটা আমাকে এই সরাসরি একটা এস এসগুলো পরিমাপ করে এবং আমাকে একটা নির্দিষ্ট ফ্রেমে রাখে এবং আমার চারপাশে যেটা বা ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা ঘোলা করে দেয় ঘোলা করে এইভাবে যে আমার ছবিটা সম্পূর্ণ পরিষ্কার থাকবে বা ফোকাসে থাকবে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটুকু ঘোলা থাকবে এটা কাজ করে আর আমরা যদি ডিএসএলআর দেখি ডিএসএলআরটা কীভাবে কাজ হয় এখানে যদি আমরা কোনো ব্যাকগ্রাউন্ডকে ঘোলা করতে চাই তাহলে কি করতে হয় আমাদের একটা লেন্স ব্যবহার করতে হয় তা হচ্ছে প্রাইম লেন্স অথবা অন্য কোনো লেন্সেও অন্য অন্য সব লেন্সেও হয় কিন্তু প্রাইম লেন্সটা আসলে বেশি কার্যকরী প্রাইম লেন্স দ্বারা আমরা ব্যাকগ্রাউন্ডে বেশি ডেপথ অফ দ্য ফিল্ড পাই জন্য আমরা প্রাইম লেন্স ব্যবহার করি আর লেন্স কি করে লেন্স আমরা যদি কোনো একটা ছবি ফোকাসে রাখতে চাই এবং তার ব্যাকগ্রাউন্ডগুলোকে ঘোলা করতে চাই তাহলে কি হয় যে আমি যদি এতটুকু দূরে আসি এই চারপাশ জুড়ে আমার এই চারপাশ জুড়ে সবটুকু ফোকাসে থাকবে আর আমার থেকে পিছনে যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে বা যত বেশি দূরে হবে ব্যাকগ্রাউন্ডগুলো তত বেশি ঘোলা হবে ভাবে ডিএসএলআর কাজ করে আর আমরা যে বললামই যে মোবাইলে কীভাবে পোর্ট্রেট মোড কাজ করে মোবাইলে পোর্ট্রেট মোড কাজ করে সফটওয়্যারের মাধ্যমে সফটওয়্যারের মাধ্যমে আমাদের এজ ডিটেকশনগুলো করে নেয় তারপরে যে ব্যাকগ্রাউন্ডগুলো থাকে সব ঘোলা করে দেয় এখানে অনেক মিসও হতে পারে যে আমার এজ ডিটেকশন ভালোভাবে করতেছে না এই জন্য আমি বলবো যে পোর্ট্রেট মোডের ক্ষেত্রে মোবাইলের ক্যামেরার থেকে ডিএসএলআর ক্যামেরা পোর্ট্রেট মোডটা ভালো হয় তো আজকাল অনেক ফোনই আছে যেগুলোতে পোর্ট্রেট মোডেও অনেক ভালো ছবি তুলতে পারে বা এজ ডিটেকশন ভালো হয় এই হলো পোর্ট্রেট মোডের কাজ এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন এই ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আজ এই পর্যন্তই টিল দেন টেক কেয়ার গুড বাই